হ্যালো ভাই, তুমি কোথায়? দোয়ানট দোয়ানতে রে। আচ্ছা ভাই, আমার বাসায় যাও তো। আমার বাসায় গিয়ে তুমি একটা হাফ পেনার জুতা নিয়ে ক্যাশ নিয়ে চলে আসো তো। মির্জার ফুল কিনলাই? মির্জার ফুল কিনলাই? ওই আমি ভাইয়ের স্টক বাজার দিয়ে ফার্স্ট লাইস দিয়ে মির্জার ফুল যাচ্ছি রে। কারণ ভাইয়ে তুমি তো জানো ঘূর্ণিঝড় ক্যামেল আসি গেছে। ক্যামেল না, সুদা রিমেল। আচ্ছা এটা আর কি? তো এটা আসছে রিমেল না রামেল, এটা আসছে ভাইয়ে। এখন ভাইয়ে ওমা যে জোরে জোরে টাড়ার ফুটতেছে, টাড়ার ফুললো তো মির্জার ফুলের নিচে ভাইয়ে বোয়াল মাছ উঠে। বোয়াল মাছের জন্য আসছি রে ভাইয়ে। টাড়ার ফরি দোবাঙ্গ হয়ে মরে যাবে গুই। আর খালত মিদ্দি টাড়ার ফরিলে যেতে বৃষ্টি ইষ্টি হইলে তো খালের মিদ্দি কই মাছে নাই, বোয়াল মাছ করতে নাই দে ভাইয়ে। বোয়াল মাছ তো ঠিক, ছোট ছোট বোয়াল মাছকে কই মাছ বলে রে? এটা তো তুমি জানো না। এটা ভাইয়ে শুনো কি ব্যাগ কিছু পাবি তুই? এটা ব্যাগ কিছু যা যা দরকার নিত্য প্রয়োজনীয় ব্যাগ পাবি। উইশে তুই লই গোস্ত মাছ তরকারি হইতে লই তো তুই হাগস মাগস হইতে লই যা লাগে ব্যাগ কি লাগতো? আমার সুবিধা, আমরা আমি মির্জার ফুলের নিচে থেকে বল মাছ ধরে এখানে বিক্রি করে ফেলবো। তুমি টাকা আসো তো বাস্কেটবল খেলবো। এসা মস্কারি নগরিস্ত বাজি 30 তারিখে তার ওপেনিং, মনে হইলে 30 তারিখ এক লগে যাইও। কথা বলিও না, তুমি মেন কথা শোনো। তুমি যা হবে হোক, যেরকম হবে হোক, তুমি আমার বাসার থেকে একটা হাফ পেনার ক্যাশ নিয়ে আসো। তুমিও ফরি আসো, তোমার সাথে বাস্কেটবল এক ম্যাচ খেলবো, এক লিটার কোকের দর, তারপর যাবো গা বাসায়। তোরে বুঝুন যাই তো, আমরা ধরে রাখবে কেন মাথা খারাপ না করে যা তো বাজি কেন স্যার।